নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ১১ দফায় সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে ধর্ষণ মামলায় দুইজন সাক্ষ্য দেন। সাক্ষ্য গ্রহণের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন ওই আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি রকিবউদ্দিন আহমেদ। আদালত সূত্রে জানা গেছে, এদিন সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্ট সংযোগ কর্মকর্তা জাকির হোসেন ও স্থানীয় গণমাধ্যম কর্মী নুরুন্নবী জনি আদালতে সাক্ষ্য দেন। এখন পর্যন্ত এই মামলায় মোট ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৪ অক্টোবর পরবর্তী দিন ধার্য করা হয়েছে। অ্যাবসেন্ট ছিল, আসে নাই, সাক্ষী দেন নাই, তাদের থেকে দুজন সাক্ষী আসছেন। চার্জশিটের ৩২ নম্বর জাকির হোসেন, তিনি ছিলেন ওই রয়্যাল রিসোর্টের পাবলিক রিলেশন অফিসার। আরেকজন আসছেন সাংবাদিক নুরুন্নবী জনি, এই দুজন সাক্ষী। চার্জশিট ৩৪ নম্বর, এই দুজন সাক্ষী আছে, সাক্ষ্য দিয়েছেন, তিনি সাক্ষ্য দিয়েছেন। আদালতে ১২টার দিকে সাক্ষ্য শুরু হয়েছে জবানবন্দি, তারপর শেষ করতে করতে প্রায় ১ ঘন্টা হয়েছে। ১ ঘন্টা পর্যন্ত আমরা জেরা করেছি। এই সাক্ষী এবং আমরা যে জেরা করেছি, তাদের জেরার মধ্যে সাক্ষীর জবানবন্দির মধ্যে ফার ডিস্টেন্স। তাদের যে ১৬১ যে জবানবন্দি দিয়েছেন পুলিশের কাছে, এই সাক্ষীরা আজকে যে জবানবন্দি দিয়েছেন এবং যারা করেছি, তাদের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। সুতরাং এতে করে প্রমাণিত হয় আল্লাহ মাহমুদুল হক সাহেবের নির্দোষ, আল্লাহ বাদিনী ভিকটিম, জানা তারা ঝর্ণা যে মামলাটি রয়্যাল রিসোর্টকে কেন্দ্র করে এপ্রিল মাসের ৩ তারিখে ২০২১ সালে তিনি রয়্যাল রিসোর্টের ঘটনাকে কেন্দ্র করে মামলা দায়ের করেছিলেন, সে মামলা ছিল মিথ্যা, ফলস অ্যান্ড ফেব্রিকেট। আজকে প্রশাসনের হস্তক্ষেপে, প্রশাসনের যে প্রেশার ক্রিয়েট করে এই মামলা দায়ের হয়েছে বাদিনী। সেটা গত তারিখে ৬ জুন তার ছেলে আব্দুর রহমান যে সাক্ষী দিয়েছেন, সেই সাক্ষী এবং জবানবন্দিতে স্পষ্ট প্রতিমান হয়ে গেছে। তারা বলেছে যে ফার্স্ট ইন্টারন্যাশনাল হোটেলে তাদের আত্মীয় স্বজনদেরকে রেখেছিল ২০ থেকে ১৮ দিন। তার মানে কি, ফার্স্ট হোটেলে পুলিশ তাদের কেন রাখবে? আর যখন আব্দুর রহমান সাক্ষ্য দিয়েছে, সে সাক্ষ্য যখন মামুনুল হকের পক্ষে গিয়েছে, সত্য সাক্ষ্য দিয়েছে যে যেন তারা ঝর্ণা আমার মা এবং মামুনুল হক তারা বৈধ বিয়ে করেছে এবং তাদের বিয়ে এখনও কন্টিনিউ আছে। এত ঝড়ঝাপটা, এত মামলা ২ বছর পরেও মামুনুল হক জেলে, তারপরেও তাদের বিয়ে এখনও কন্টিনিউ আছে। তাদের মধ্যে তারা তাড়াতাড়ি হয় নাই, তারা বৈধ স্বামী স্ত্রী। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন রয়্যাল রিসোর্টে ধর্ষণ মামলার আসামি হেফাজত নেতা মাওলানা মামুনুল হক এর মামলায় আজকে দুজন সাক্ষী সহ সর্বমোট ২৪ জন সাক্ষী গ্রহণ করা হয়েছে। সেখানে বাদী রয়্যাল রিসোর্টের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় সাংবাদিক, স্থানীয় জনগণ, পুলিশ সহ ২৪ জন সাক্ষী গ্রহণ করা হয়েছে। তারা সকলেই বলেছেন, আজকের সাক্ষী সহ অন্যান্য সকল সাক্ষী বলেছেন, জান্নাতুল জান্না জন্নাকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে তখন সে প্রশ্ন বলে যে মামুনুল হক তাকে বিয়ের প্রলোভন দেখে এখানে এনে দর্শন করছে। আজকের সাক্ষীও সেই কথা বলেছে।